বন্ধুরা, ইয়াস চলে গেলেও তার যে গভীর শক্তিশালী নিম্নচাপের প্রভাব বা রেশ, সেটা কিন্তু এখনও হালকা রয়ে গেছে। আর সেই জন্যই কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যেই আজ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, যে সমস্ত এলাকাতে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সেই সমস্ত এলাকাতে হাওয়ার গতিবেগ থাকবে 30-40 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় এবং ঝোড়ো হাওয়া কিন্তু বইতে শুরু করবে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তরের সূত্র থেকে জানানো হয়েছে যে বর্তমানে এই যে মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 6-10 দিন পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে থাকবে। এবং সেই সঙ্গে এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের যে সমস্ত এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে সেগুলি হলো দার্জিলিং, মালদা, উত্তর দিনাজপুরের কিছু অংশে। এখানে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, অর্থাৎ মাঝে মাঝেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে জানানো হয়েছে আজ থেকে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আরও প্রবলভাবে বেড়ে যাবে। এবং এই বৃষ্টিপাত কিন্তু যেমন হবে, সেই সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়াও কিন্তু বহার সম্ভাবনা রয়েছে। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এবারে লাইভ আপডেট দেখিয়ে দিচ্ছি যে বর্তমানে এই 7-10 দিন কোথায় কোথায় কীরকম বৃষ্টি হবে এবং কেমন আবহাওয়া থাকবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু আপনাদেরকে মোবাইলে লাইভ ওয়েদার আপডেট দেখাচ্ছি, তো আপনারাও কিন্তু এটা দেখে নিতে পারেন। এখানে দেখুন, প্রথম যে আজকে সোমবার রয়েছে, সোমবার কিন্তু অলরেডি এখানে বৃষ্টিপাত হচ্ছে, এটা কিন্তু দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। মঙ্গলবারেও কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই মঙ্গলবারেও কিন্তু দেখাচ্ছে যে এখানে কিন্তু বৃষ্টিপাত হবে। আর বৃষ্টিপাত হবে এখানে কিন্তু অলরেডি দেখুন, যে হাওয়ার গতিবেগ সেটা কিন্তু 18 কিলোমিটার পার আওয়ার থাকবে, সেটাও কিন্তু দেখাচ্ছে। তারপরে যে আপনি যদি মঙ্গলবারের পর বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং সেই সঙ্গে শনিবার, রবিবার, আবার সোমবার, মঙ্গলবার পর্যন্ত দেখেন, এক্ষেত্রে কিন্তু এখানে মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। আবার যদি আপনি বুধবার চলে যান, তাহলে বুধবারে কিন্তু আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এখানে বুধবারে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন যে বুধবারে কিন্তু অলরেডি 14 কিলোমিটার পার আওয়ারে কিন্তু হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে, আর সেই সময় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, টানা কিন্তু 1-1.5 সপ্তাহ অলরেডি এই বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টিপাতটা কোথায় হবে সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। তাছাড়া উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, বর্ধমান এবং সমস্ত উপকূলবর্তী এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, বর্তমানে বেশ কিছু এলাকাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, এমনটা নয় কিন্তু যে সব জায়গায় সবসময় কন্টিনিউ ভারী বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্ত বৃষ্টিপাতও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এই 7-10 দিনের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার খবর। তবে আপনার এলাকায় বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি কি বা বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।